নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প মোজাইক হাউস শেষ পর্যন্ত একদিন রীতিমতো গঞ্জনাই দিলেন মোনা মামা বললেন তিন তিন মাস হয়ে গেল চলে গেছি ওখানে কত লোক গেল বাড়ি দেখতে তোমার আর সময় হল না একদিন যাবার হা আশ্চর্য শুনে মরমে মরে গেলাম যাকে বলে লজ্জায় অধপদন তাই হলাম তবে টেলিভিশন তো নয় টেলিফোন তাই মোনা মামাকে দেখাতে পারলাম না সে দৃশ্য কিন্তু সত্যি আমার কি অন্যায় তিন তিন মাস হয়ে গেল নতুন বাড়ি বানিয়েছেন মোনা মামা লোক মুখে শুনছি পাতি পুকুরে ওর তুল্য বাড়ি ইতিপূর্বে নাকি আর হয়নি অথচ আমি এখনো ছিছি আর পেন্টুর চাকরিটা করে দিয়েছেন ওই মোনা মামাই চাকরিটায় অবশ্য আয় এবং উন্নতি কোনোটাই সন্তোষজনক নয় কিন্তু মোনা মামা বলেছেন আজকের বাজারে কোনটা সন্তোষজনক শুনি সন্তোষ শব্দটাই উঠে গেছে এ যুগের অভিধান থেকে দশটা পাঁচটা যাওয়া আসা করছে প্যান্ট শার্ট পরে এই ঢের মোনা মামার কথাটা যুক্তিযুক্ত কাজেই পেন্টুর ব্যাপারে মোনা মামার কাছে আমার চিরকৃতজ্ঞ থাকা উচিত অথচ আমি সেই কৃতজ্ঞতার সামান্য পরিচয়টুকুও দিতে পারছি না মোনা মামার নতুন বাড়িটা নতুন থাকতে থাকতে দেখে আসতে পারছি না নতুন বউ দেখা নয় যে উপহার দ্রব্যের ভাবনাটুকুও আছে শুধু একটা নতুন বাড়ি দেখা শুধু একবার ঢাকুরিয়া থেকে পাতি পুকুর ঘুরে আসা মোনা মামার গঞ্জনার পর আর উদাসীন থাকা চলবে না তাছাড়া গঞ্জনাটা নিশ্চয়ই যোগাযোগ করবেন তখন তখন কি উত্তর দেব। পথের দূরত্ব শ্রীরামপুর থেকে এসে বাড়ি দেখে যায়নি মেজুমামাশালার ছেলে রানাঘাট থেকে ভাইরা ভাই এ খবর মোনা মামাই দিয়েছেন অতএব একটা ছুটির সকালে ঢাকুরিয়া থেকে পাতি পুকুর পাড়ি দিলাম ছুটির দিন ছাড়া তো মোনা মামাকে পাওয়া যাবে না ঠিকানা এবং ডিরেকশন এত নিখুঁত করে বুঝিয়ে দিয়েছিলেন মোনা মামা যে অন্ধতেও চলে আসতে পারে মোনা মামা বলেও দিয়েছিলেন সে কথা একটা অন্ধ লোকও চলে আসতে পারবে পাতি পুকুরের বাসে চড়ে বলবি টার্মিনাসের কাজ বরাবর মোজাই হাউসের সামনে নামব ব্যাস আর কিছুটি বলতে হবে না হ্যাঁ বাড়ির নাম মোনা মামা ওইটিই রেখেছেন মোজাইক হাউস মার্বেল প্যালেস যদি হতে পারে মোজাইক হাউসই বা হবে না কেন হতে বাধা কি ফুটপাতের ধার থেকে ছাদের আলসে পর্যন্ত ওই প্রকাণ্ড তিনতলা বাড়িটা যখন আগাগোড়াই মোজাইক করিয়েছেন মোনা মামা না খুঁজতে সত্যিই বেগ পেতে হলো না মোনা মামার কথাই সত্যি এই তল্লাটে এমন বাড়ি আর একখানাও দেখলাম না মানে এমন মাল্টি কালার্ড তিন রঙা গ্রিল সাড়ে তিন রঙা দেওয়াল দু রঙা দরজা জানলা যেন চমৎকার একটি বৃহৎ খেলনা অথবা শৌখিন পাবলিশারের ঘরের বই দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলেন মামা রাস্তা থেকেই আমায় দেখতে পেয়ে উদ্দাত্ত আহ্বান জানালেন আয় আয় উঠে আয় ওই যে পাশে নীল গেট আচ্ছা না না এই সামনের দরজা দিয়েই চলে আয় ঢুকেই সিঁড়ি দেখতে পাবি সোজা উঠে আয় দেখিস জুতো স্লিপ করে পড়ে যাসনি যেন সিঁড়িটা দুর্দান্ত পালিশ সময় হলো এতদিনে উফ শেষের কথাগুলো অবশ্য সিঁড়ির মুখ থেকে বললেন কারণ ততক্ষণে উঠেই এসেছি দুর্দান্ত সিঁড়িটা দিয়ে মোনা মামা একটু পরিতৃপ্তির হাসি হেসে বললেন কেমন দেখছিস ভালোই তো বলেই মনে হলো ওই হোমিওপ্যাথিক ডোজের প্রশংসা বাণীতে যেন মন উঠল না মোনা মামার তাড়াতাড়ি যোগ করে দিলাম দুর্দান্ত মোনা মামা প্রসন্ন হলেন আত্মস্ত গলায় বললেন কত খরচ পড়ল বল দেখি কত খরচ পড়ল কপালে হাত ঠেকিয়ে বলি খোদা জানে আর তুমি জানো মামা আমার ধারণার বাইরে তবু আন্দাজ মোনা মামা একটি চোখ কুচকে মিটিমিটি হাসেন আমি অকপটে স্বীকার করি আমার আন্দাজ অনুমান কল্পনা জল্পনা কোনো কিছুই কাজে লাগবে না মামা একখানা ইটের দামই জানি না আর এই বৃহৎ অট্টালিকার ব্যাপারে মোনা মামা হাসেন একদা মোনা মামা বলেছিলেন সন্তোষ শব্দটাই এ যুগের অভিধান থেকে উঠে গেছে দেখলাম একেবারেই উঠে গেছে এ কথা বলা চলে না অন্তত মোনা মামার অভিধানে আছে সেই শব্দটির প্রাঞ্জল ব্যাখ্যা মুখে মেখে মোনা মামা বললেন থাক তবে আর বলতে চাই না হয়তো ভাববি মামা বেটা চাল ফলাচ্ছে যারা বাজার জানে তারা ঠিকই বোঝে বাজার অনভিজ্ঞ আমি বললাম তা তো বটেই মোনা মামা আবার একটু সেই ব্যাখ্যাময় হাসি হেসে বলেন শুধু মোজেকের হাজার বাইশ পড়লো একেবারে ফার্স্ট ক্লাস মেটেরিয়ালস দিয়েছি তো রোজ রোজ যখন বাড়ি করছি না নিঃশ্বাস ফেলে বলি কিন্তু মামা বাড়িটা এমন চুপচাপ কেন মামি কই বাপি কই বাপি সে তো বেরিয়েছে সাঁতার দিতে সাঁতার ক্লাবে ভর্তি করে দিয়েছি তো আর তোদের মামি মামি এ সময় যেখানে থাকে ঠাকুর ঘরে আজ আবার ছুটির দিন তো মনের আনন্দে ঠাকুর ঘরটি যা বানিয়ে দিয়েছি না চল না দেখবি চল আগে ঠাকুর ঘরেই চল ঠাকুর দর্শন মামি দর্শন দুই হয়ে যাক না না পুজোর সময় ডিস্টার্ব মোনা মামা সে ভাবনা নস্বাৎ করে দেন কি তুই তো আর গল্প করতে বসবি না দরজা থেকে দেখে আসা মাত্র অগত্যায় সিঁড়ি দিয়ে উঠে যাই তিন তলায় যেতে যেতে মামা বলেন তোর মামির তো জানিস বরাবরই পুজো পুজো বাতিক তাহা দিলাম একখানা ঘরের মতো ঘর বানিয়ে যত পারো পুজো করো শুধু এই ঠাকুর ঘরটিতেই কত এক্সট্রা খরচা পড়েছে জানিস না থাক তুই তো আবার দাম দর বুঝিস না তবে হ্যাঁ দেখে বুঝবি দেখে বুঝলাম বুঝলাম এই তা ছোট্ট ঘরখানিতে অনেক রাজকীয় ব্যাপার করেছেন মোনা মামা রাধাকৃষ্ণের মূর্তি আঁকা গ্রিল পদ্মদ্ম আঁকা মেঝে আরও সব কত কি যেন তাছাড়া চকচকে ঝকঝকে ঠাকুরও দেখলাম সিংহাসনে ঠাকুর ঠাকুর ঘর এবং মুদ্রিত নেত্র মামিকে দেখে নেমে এলাম এবং এসে দেখলাম মামার সবটাই রাজকীয় ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা কোন পর্যন্ত দেখালো তো মোনা মামা যত্ন করে জানলা দরজা সব আসল টি বুঝলি কন্ট্রাক্টর ফন্ট্রাক্টরের হাতে দিইনি সব নিজে কিনেছি নিজে দাঁড়িয়ে করিয়েছি কোনো ওখানে ভেজালের কারবার নেই জানলার হ্যান্ডেল গুলো দেখেছিস লক্ষ্য করে বাজারে সেরা জিনিস আত্মতৃপ্তির মধুর মসৃণ মুখে মামা আমায় বোঝান এই হচ্ছে শোবার ঘর এটা বাপির পড়ার ঘর এটা আমার ঘর আর এর লাগোয়া ঘর দুখানা তোর মামির ঘর ওর হুকুম ছিল কি না দুটো ঘর চাই মেয়ে শ্বশুরবাড়ি থেকে আসবে একটা ঘরে অকুলান হবে গোছের একটা ঘর রাখার ইচ্ছে ছিল এখন আর হলো না পরে দেখা যাবে ঘরে ঘরে অ্যাটাচড বাদ করাতে গিয়ে বিস্তর খরচ হয়ে গেল তো ঘরগুলো দেখছিলাম দেয়ালের অনেক উঁচু পর্যন্ত মেজের মতোই বিচিত্র বর্ণের মোজাইক কারণটা কি মামা আমার দৃষ্টি অনুসরণ করে বলেন এতটা উঁচু পর্যন্ত মোজাক করেছি কেন বল দেখি বলতে পারছিস না দেয়াল ময়লা হবে না বলে আমাদের বাঙালির স্বভাব তো জানিস দেয়ালে মাথা ঠেকিয়ে বসবে দাঁড়াবে তেল তেল হাত দেবে দিলাম পাঁচ ফুট পর্যন্ত মোজেক মেরে নে কত ময়লা করবি কর কারণটা শুনেই নিশ্চিন্ত হলাম দেয়ালের মধ্যে কোনো চোরা চোরাকুটুরির কারবার নেই কেবলমাত্র বাঙালির স্বভাবই এই অভূতপূর্ব ঘটনার কারণ এইটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং টেবিলের দিকে অঙ্গুলি নির্দেশ করে বোঝালেন মোনা মামা টেবিল ফেবিল সবই নতুন করালাম পুরোনো ফার্নিচারে মাত্র রাখিনি সব বেঁচে দিয়েছি এই বাড়িতে বুঝলি পুরনো ফার্নিচার যেন দাঁত খিঁচিয়ে উঠল না বলে উঠে পারি না সে সমস্ত তোমার বিয়ের পাওনা না মোনা মামা মোনা মামা তা হাসি হেসে বলেন তোরও বুঝি তোর মামির মতো সেন্টিমেন্ট বিয়েতে পাওয়া তো কি আরে বাবা তোদের মামিকে তো আর বাতিল করছি না দেখতে সামঞ্জস্য বলে একটা জিনিস আছে তো তা বটে রুচি সৌন্দর্যবোধ এসব থাকবে না মানুষের তাও বটে ওই তো আয় এদিকে রান্নাঘর বললাম বুঝতে পেরেছি পাশাপাশি ওই দুটো রান্না আর ভাড়ার ঘর তো ওখান থেকেই অমনি সব বুঝে ফেললি তুই মামা ধমকের সুরে বলেন রান্নাঘরের দেখবি তো মুখে একটি বিজয় গৌরবের হাসি ফুটে ওঠে ফুটে কয়লা আলাই বালাই সব বিয়ে করেছি বুঝলি স্রেফ কুকিং রেঞ্জ এদিকে একটা গ্যাস স্টোভও বসিয়ে রেখেছি ব্যাস তাকিয়ে দেখেছিস ঘরের মাথা পর্যন্ত মজেক রান্নার ধোঁয়ায় ঝুলকালি পড়বার পথটি রাখিনি কিন্তু মামা তোমার রান্নাঘরে তো ধোঁয়াই নেই মামা সন্তোষের গলায় বলেন তা নেই বটে তবে রান্নার একটা ঝুলকালি তো আছেই সে পথও মেরে দিয়েছে ঘুরে ঘুরে মামার সব কিছুই দেখতে হলো ঠাকুর ঘর থেকে কুকুরের ঘর মায়ের বাথরুম ঘরে ঘরে প্রত্যেকটি তা অবশ্য দেখবার ইচ্ছে বিশেষ ছিল না কারণ তিন তিন মাস বসবাস করছেন এখানে মোনা মামা কিন্তু মোনা মামা ছাড়লেন না আয় না আয় ঢুকে আয় সব পরিষ্কার বলে এক রকম ঠেলেই ঢুকিয়ে দিলেন মামা আমায় তার অতি আধুনিক বেসিন বাথরপ শাওয়ার কমোড এইসব শোভিত বাথরুমের একেবারে অন্দরে দেখাবার সময় মামার মুখে যে দিব্য জ্যোতি ফুটে উঠতে দেখলাম তাতে মনে হলো এইটি মোনা মামার বাড়ির সর্বাপেক্ষা দ্রষ্টব্য কে পছন্দ হল মোলায়ম একটু হাসির সঙ্গে এমন ভঙ্গিতে প্রশ্নটি করলেন মোনা মামা যেন কোনো পরমা সুন্দরী কন্যার পিতা মেয়ে দেখিয়ে পাত্রের পিতাকে প্রশ্ন করছেন মোনা মামার বাথরুম আমার পছন্দ না পছন্দ নয় এসে যাচ্ছে আর পছন্দ হলেই বা তার উপকারিতা কি বধূগম্য না হলেও মহৎ সাহেব বললাম তার বলতে বলতেই হবে মোনা মামা মহতি মহৎ বলেন শুধু এই বাথরুমের ফিটিংসেই কত খরচ পড়েছে জানিস শুনলে মাথা ঘুরে যাবে ব্যস্ত হয়ে বলি তবে থাক মামা শুনে কাজ নেই আমাকে আবার রোদের মধ্যে অনেক দূর যেতে হবে পাতিপুকুর থেকে ঠাকুরে পাতিপুকুর নয় মোনা মামা এবার একটু গম্ভীর হাসি হেসে বলেন বোঝানোর সুবিধের জন্য অবশ্য পাতি পুকুরি বলেছি তবে এই পাড়াটার আসল নাম হচ্ছে বিউটি পার্ক সেই নামে চিঠিপত্র আসবে বাড়ি দেখে টেখে ক্লান্ত হয়ে বসে পড়লাম একটু বসলাম মামার সেই বারান্দায় চেয়ার পাতাই ছিল দুটো মোনা মামিও কি বসেন এখানে খেয়ে জানে মামা আর একবার গর্বিত হাসি হেসে বলেন এদিকটা কোন দিক বুঝতে পারছিস পাচ্ছিস না অন্য পাড়ায় গেলে আমারও দিক ভুল হয়ে যায় এটি হচ্ছে দক্ষিণ দিক এমনভাবে বলেন শুনে মনে হলো দক্ষিণ নামক দিকটি মেজো মামার নিজের আবিষ্কার বাধ্য হয়ে এই আবিষ্কারে উৎসাহ দেখাতে হয় বলতেই হয় সত্যি এই দিকে বারান্দা যেন দক্ষিণ দিকে একটা বারান্দা থাকা প্রায় অলৌকিক ঘটনা মোনা মামাও সেইভাবে বলেন সত্যি না তো কি দক্ষিণে এই বারান্দাটি রাখবার জন্যে প্ল্যানের সময় কম মাথা ঘামিয়েছি কিন্তু তোর মামি যে এখনো পুজোর ঘর থেকে নামলো না তোর একটু চা টা খাওয়া হলো না বললাম থাক থাক ব্যস্ত হবার কি আছে আছি তো একটু মামির সঙ্গে দেখা না করে তো যাব না মামা সকাতর নিশ্বাসে বলেন দেখি তোর ভাগ্য কখন নামে মনের মতো পুজোর ঘর পেয়ে তোর মামি তো একেবারে যা করে ওই চা করবেটা তা বেটা চা ফা একেবারেই করতে পারে না যদি করলো তো অখাদ্য কৌতূহল আমার স্বভাব নয় তবু একটা কৌতূহল অদম্য হল বলেই ফেললাম তাহলে ওই লোক তোমার কুকিং রেঞ্জ টেঞ্জে রাঁধতে পারে প্যাছিস মামা প্রবুল গলায় বলে ওঠেন ব্যাটা বাপের জমে চোখে দেখেছে ও সব যা শিখেছে তাই করে দুটো জনতা স্টোভ কিনে দিয়েছি ওতেই রাঁধে বাড়ে মাটিতে পাতা চিরকেলে উনুন হয়নি বলে রাগ করে তোদের মামি তো রান্নাঘরের ছায়া মারায় না বেলা বাড়ছিল মামির পদধ্বনির আশায় অপেক্ষা করে করে হতাশ হয়ে বলি মামা আজ তবে উঠি আর একদিন বরং এসে মামির সঙ্গে দেখা করব। অনেক দূর যেতে হবে তো মোনা মামা অবিবেচক নয় মোনা মামা দক্ষিণের বারান্দায় বসেও রোদের ওজন অনুমান করে দরদের গলায় বলেন তবে না হয় তাই যা আসিস কিন্তু আর একদিন বাপিটার সঙ্গে দেখা হলো না সে এলে তবু দুমদাম ছাতে উঠে ডেকে আনে নচেত তাই তো বলি তোর মামিকে স্বর্গের টিকিটটা তুমি কিনবে মোনা মামি স্বর্গের টিকিট কিনুন আমার এখন অন্য টিকিটের চিন্তা সিঁড়ির দিকে এগোচ্ছি দেখি সামনেই ভয়ঙ্কর দাঁত খিচনো এক সারমেয় মূর্তি আমায় দেখে উদ্দাম ভয়ঙ্কর স্বরে কর্তব্য পালন শুরু করে দিয়েছে বাড়ি দেখার সময় সিঁড়ির গায়ে কুকুরের ঘর দেখেছিলাম বটে চকচকে ছিমছাম কিন্তু কুকুর দেখিনি ভেবেছিলাম ঘরটা বাড়ির প্ল্যানের একটা অঙ্গ যেমন আমি আপনি এবং আরও অনেক গাড়িবিহীন ব্যক্তি বাড়ি বানানোর সময় একটা গ্যারেজ বানিয়ে রাখে প্ল্যানের অঙ্গ হিসেবে কিন্তু এ তা নয় ঘরের মালিক আছে এবং ভীম নিনাদে আমার উপস্থিতিতে আপত্তি জানাচ্ছে আমি কুকুরের প্রীত লোক নই বরং কুকুরে ভীত অতএব এই ভীম নিনাদে দিশেহারা হয়ে লাফিয়ে ঝাঁপিয়ে বাঁধো বাঁধো করে আর্তনাদ করতে থাকি মোনা মামার আশ্বাসের কণ্ঠ কিছু করবে না কিছু করবে না কোনো কাজেই লাগে না বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর মোনা মামার চাকর কুকুরটাকে বাঁধে সমর্থ হয় আমিও ঊর্ধ্বশ্বাসে নেমে আসি কিন্তু তখনই ছাড়ছে কে মুনা মামার শুধু তিনতলা আছে দোতলা আছে একতলা নেই দেখেছি সেটা শুধু তো সোজা সিঁড়ি দিয়ে উঠে এসেছি মুনা মামাও আমার সঙ্গে তত্ত্ব দিয়ে নেমে আসেন বলেন নিচতলাটা তো দেখলি না বললাম ও তাই তো নিচতলাটায় কে থাকে নিচতলায় আবার কে থাকবে মুনা মামা অমুক সুরে বলেন ভাড়াটে আছে তুই যে দরজাটা দিয়ে ঢুকলি সামনের বড় দরজা আসলে ওটা ওদেরই এন্ট্রেন্স মেজে নাইন ফ্লোরটাও ওদের ভাগে কি না সিঁড়িটা চাই তবে বাইরের লোকটোক এলে ওই বড় দরজা দিয়েই উঠিয়ে নিই তাকে কিছু বলে না ওরা খুব ভদ্র নন বেঙ্গলি তো তাছাড়া মোনা মামা একটু রহস্যের ব্যঞ্জনা মুখে বিকশিত করে বলেন তাছাড়া ভাড়ার ব্যাপারে যা বলো না টি করে না বাঙালি হলে ঠিক বলে বসতো গলা কাটছেন মশাই ঘোঁট ধরে বসেছিলাম ভাড়াটে না জোটে সেও ভালো বাঙালি ভাড়াটে ঢোকাচ্ছি না যত সব নেস্টি এরা কি পরিষ্কার কিন্তু সত্যি তোকে একটু চা খাওয়াতে পারলাম না আসিস আর একদিন এই যে এদিকে আমাদের এন্ট্রেন্স হচ্ছে এই প্যাসেজ দিয়ে সেই যে পাশে গেট দেখলি মোনা মামার পদাঙ্ক অনুসরণ করে প্যাসেজে পড়বার জন্য সিঁড়ির তলার দরজার দিকে ধাবিত হই মোনা মামা উদার গলায় বলেন প্যাসেজটায় পর্যন্ত মোজেক টালি বসিয়ে দিয়েছি সাধে কি আর বাড়ির এমন নাম রেখেছি গেটে দেখলি তো নেমপ্লেট মোজাইক হাউস খুব নতুন হয়েছে না মোনা মামা হয়তো সপ্রশ্ন দৃষ্টিতেই তাকান কিন্তু আমি উত্তর দৃষ্টিতে তাকাতে ভুলে যাই প্যাসেজে পা দিতেই মনে হয় মামার সেই রাগি কুকুরটা যেটা এখনো ওপরে ঘেউ ঘেউ করছে যেন সামনে এসে দাঁত খিচিয়ে দাঁড়িয়ে পড়েছে অবশ্য দাঁত খিঁচুনিটা কুকুর টুকুরের নয় একটা জড়ো বস্তুর দাঁত খিঁচুনি একটা ভাঙা দেয়ালের লম্বা প্যাসেজটার একটা ধার আড়াল করে দাঁড়িয়ে আছে যে বাউন্ডারি ওয়ালটা দেখলে ধরে ফেলতে দেরি হয় না এই পাঁচিলটার জীবন কখনোই কোনো দিন বালির আস্তরণে সমৃদ্ধ হয়নি ওর যৌবনের দিনেও না ইঁটের খাঁজে খাঁজে খানিকটা করে সুরকির চাপড়া মারা ছিল কালির ভারে তার অধিকাংশই খসে পড়ে ফোকরে সৃষ্টি হয়েছে অবাক হয়ে যাই দাঁড়িয়ে পড়ি বলি মামা এই বাড়িতে এটা কি সঙ্গে সঙ্গে ধিক্কারের গলায় বলে ওঠেন মামা আর বলিস কেন যে সে এই প্রশ্ন করে লজ্জায় মাথা কাটা যায় কাণ্ডটা কি জানিস ও ওই জমিটা একটা লক্ষ্মী ছাড়া বুড়ির বাউন্ডারি ওয়াল তা বলে বলে হদ্দ হয়ে যাচ্ছি পাঁচিলটা একটু বালি ধরাবে না বুড়ি দেখো পাজিমো আমার বাড়িটা কি কুৎসিত হয়ে বসে আছে গভীর দুঃখের নিঃশ্বাস ফেলেন মামা থতমত খেয়ে বলি কিন্তু এ যে বড় বিচ্ছিরি দেখাচ্ছে মামা মামা উদাস গলায় বলেন বিচ্ছিরি দেখাচ্ছে সেটা তুই বলবি তবে জানবো দেখছি না রহ মনের অগোচরে পাপ নেই বুড়িকে দুবেলা সাপ সাপান্ত না করে তো জলগ্রহণই করি না কি করব নিরুপায় আমি অবাক হয়ে মোনা মামার ওই নিরুপায় মুখের দিকে তাকিয়ে বলি কিন্তু একটা উপায় তো তোমার নিজের হাতেই রয়েছে ওদিকটা যা থাকে থাক পাঁচিলের এদিকটা তো তুমি নিজেই বালি ধরিয়ে করে নিতে পারো আমি নিজেই বালি ধরিয়ে নিয়ে মুনা মামা আমার থেকেও দশ গুণ অবাক গলায় বলেন বললাম না পাঁচিলের সবটাই ওই বুড়ির ওরি বাউন্ডারি ওয়াল তা তো বললে কিন্তু এত যখন বিচ্ছিরি দেখাচ্ছে মোনা মামার মুখে বিস্ময়ের সঙ্গে একটু ব্যঙ্গের হাসি ফুটে ওঠে সে হাসিকে পরতে পরতে ছড়িয়ে দিয়ে মোনা মামা বলেন তুই যে আমায় তার ঝোপ করলি রে বিচ্ছিরি দেখাচ্ছে বলে অন্যের দেয়ালে বালি ধরাতে বসবো আমি গাঁটের করি খরচা করি আমি কি পাগল গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য ধন্যবাদ